আসসালামু আলাইকুম। আজকে আমাদের দেশীয় খুব পরিচিত একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সহজে কিভাবে আলুর দম রান্না করবেন সেটাই এখন দেখাবো। সকাল বিকেল কিংবা সন্ধ্যার নাস্তায়, স্কুলের টিফিনে অথবা ভাত বা পোলাওয়ের সাথে খেতে ভীষণ মজা লাগে আলুর দম। চাইলে যখন তখন আলুর দমের স্বাদ নিতে পারেন আপনিও। মজার এই রেসিপিটি রান্না করা খুবই সহজ। আমি আরও সহজভাবে রান্নাটা আপনাদের সামনে উপস্থাপন করব। চলুন শুরু করি। আলুর দম তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ আলু সেদ্ধ করে নিয়েছি। আলুতে পানি দিয়ে সাথে কিছুটা লবণ দিয়েছিলাম এবং হাই হিটে আলুগুলো পুরোপুরি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে সব আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। আলুগুলো ছোট সাইজের ও গোল গোল, আপনারা দেখতেই পাচ্ছেন। এ সাইজের গোল আলু দিয়ে আলুর দম তৈরি করলে দেখতে ভালো লাগে। আপনারা বড় সাইজের আলু নিলে পছন্দ মতো কেটে টুকরা করেও নিতে পারেন। আপনারা চাইলে এভাবেই আলু রান্না করতে পারেন। আবার এরকম একটা টুথপিক বা কাঠের সাহায্যে আলুতে কিছু ছিদ্র করে নিতে পারেন। এতে আলুর ভেতর তেল মশলা ভালোভাবে ঢুকতে পারবে। তবে এটা করতেই হবে এমন না, বেশি কষ্ট করতে না চাইলে এটা স্কিপ করতে পারেন। মূল রান্নায় চলে এলাম। যে হাঁড়িতে রান্নাটা করব সেটা চুলায় বসিয়ে দিয়েছি। মিডিয়াম আঁচে চুলা অন করে দিয়েছি। এখন প্যানে দিয়ে দিচ্ছি তেল। আমি প্রায় 100 ml সয়াবিন তেল নিয়েছি এখানে। আপনারা তেল কম বেশি করে নিতে পারবেন, সমস্যা নেই। তেলটা দিয়ে গরম করে নিয়েছি। এখন দিব আস্ত জিরা। এখানে আমি 1 চা চামচ আস্ত জিরা নিয়েছি। জিরাগুলো তেলে দিয়ে দিলাম। সাথে কিছু আস্ত গরম মশলা দিব। এখানে নিয়েছি 3টা শুকনো মরিচ, 2 টুকরা দারচিনি ও 3টা এলাচ, সাথে 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি। এখন নেড়ে তেলে মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিব। চুলার আঁচ কিন্তু মিডিয়ামে থাকবে। আঁচ বেশি থাকলে মশলাগুলো পুড়ে যেতে পারে। 40-50 সেকেন্ড নেড়ে চেড়ে মশলাগুলো তেলে ভেজে নিয়েছি। এখন 1 কাপ পেঁয়াজ কুচি দিব। আপনারা চাইলে পেঁয়াজ বাটাও দিতে পারেন। পেঁয়াজ দিয়ে নেড়ে নেড়ে ভাজতে হবে। নেড়ে নেড়ে 3-4 মিনিট পেঁয়াজ ভেজে নিয়েছি। দেখুন পেঁয়াজ বাদামি হয়ে এসেছে, আর ভাজতে হবে না। এখন দিব আদা বাটা ও রসুন বাটা। এখানে 1 চা চামচ আদা বাটা ও 1 চা চামচ রসুন বাটা আছে। বাটা মশলা তেলে দিয়ে নেড়ে নেড়ে ভেজে নিব। এতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাবে। 30 সেকেন্ড আদা রসুন ভেজে নেওয়ার পর দিব টমেটো। এখানে আমি 3টা টমেটো ছোট টুকরা করে কেটে নিয়েছি। চাইলে টমেটো পেস্টও দিতে পারেন। আমি যেহেতু সহজভাবে রান্নাটা দেখাচ্ছি তাই আমি পেস্ট দিচ্ছি না। টমেটোর সাথে দিচ্ছি লবণ। আমি আমার স্বাদ মতো 1 চা চামচ দিলাম। ভালোভাবে সব কিছু নেড়ে দিচ্ছি। টমেটো দিয়ে 1 মিনিটের মতো নেড়ে দিয়ে এখন কিছু গুঁড়া মশলা দেব। দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া দিচ্ছি, দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া। নেড়ে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে আরও অনেক সহজ রেসিপি আছে, চাইলে ঘুরে দেখতে পারেন। এছাড়া এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও আমি অনেকগুলো সহজ রেসিপির লিঙ্ক দিয়ে দিয়েছি। 30 সেকেন্ড নেড়ে এখন দেব পানি। খুব বেশি পানি দিব না, টমেটোগুলো যাতে সেদ্ধ হয় পানিটা এমনভাবে দিতে হবে। ভালোভাবে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দেব। টমেটোগুলো সেদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করব। চুলার আঁচ মিডিয়ামেই থাকবে। 5-6 মিনিট ধরে রান্না করছি। ঢাকনা তুলে নিচ্ছি। আমি এর মাঝে 2বার ঢাকনা তুলে নেড়ে দিয়েছিলাম। দেখুন টমেটোগুলো সেদ্ধ হয়ে প্রায় গলে গিয়েছে। যে পানিটা দিয়েছিলাম তাও টেনে গেছে। এখন সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিব। আলু দিয়ে ভালোভাবে নেড়ে দিব। এভাবে সব কিছুর সাথে কিছুক্ষণ নেড়ে নেড়ে আলু মিশিয়ে নিব। কিছুক্ষণ পরপর নেড়ে দিয়ে আমি প্রায় 2 মিনিটের মতো রান্না করছি। এখন সামান্য পানি দিব। খুবই অল্প পানি দিলাম, দেখেই বুঝতে পারছেন পানির পরিমাণটা। পানি দিয়ে এখন কিছুক্ষণ রান্না করব, ঢাকনা দিব না। পানি দিয়ে এভাবে আলু কিছুক্ষণ রান্না করলে আলুতে তেল মশলা ঢুকতে পারবে এবং স্বাদ অনেক ভালো আসবে। পানি দিয়ে 4-5 মিনিট রান্না করছি। দেখুন পানিটা পুরোপুরি টেনে গেছে। এখন শুধু তেলটা দেখা যাচ্ছে। একটু নেড়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে যাতে নিচে না লেগে যায়। আমাদের রান্না প্রায় কমপ্লিট। রান্নার একেবারে শেষ পর্যায়ে উপরে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিব। ব্যাস সহজেই রান্না হয়ে গেল আলুর দম। এভাবে আলুর দম রান্না করলে পরিবারের ছোট বড় সকালে পছন্দ করবে। সকাল বিকাল কিংবা সন্ধ্যার নাস্তায়, স্কুলের টিফিনে অথবা ভাত বা পোলাওয়ের সাথে বেশ জমে যাবে আলুর দম। রেসিপিটি কেমন লাগলো জানাবেন। আরও কী কী রেসিপি চান তাও জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।